আসসালামু আলাইকুম সবাইকে, বিজয় দিবসের বিজয়ের মাসের বলবো আমি। ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের বিজয় দিবসের মাস, আর এই বিজয় দিবসের মাসের বিজয়ী শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার রুবেল সাজিদ আমাদের আয়ন টিভির নিয়মিত পরিবেশনা সাপ্তাহিক অনুষ্ঠান সুস্থ থাকুন শুরু করছি। আর আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত যে কোনো একটা রোগ নিয়ে কথা বলি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং পরামর্শ আপনাদের সঙ্গে আমরা করে থাকি। আর স্ক্রিনে আমাদের টেলিফোন নাম্বার আছে, আপনারা আমাদেরকে কল করতে পারেন। আর আমাদের এখানে যে জিনিসটা সবথেকে বড় কথা বলা দরকার, যে যারা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, আপনারা একটু আমাদের ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটিকে একটু লাইক দিবেন এবং শেয়ার করবেন, তাহলে আমাদের আরও বেশি প্রসার এবং আরও বেশি মানুষ আপনাদের মাধ্যমে আমাদেরকে দেখতে পারবে এবং জানতে পারবে। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানে আমি যেটা গতদিন আমি কথা বলেছিলাম আমরা করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে, কিন্তু তার আগে দুটো প্রোগ্রামে আমি কথা বলেছিলাম ডায়াবেটিস এবং ডায়াবেটিসের বিভিন্ন রকমের যে সমস্ত জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে, এবং অনেক প্রশ্ন ছিল আমার কাছে এবং প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে আজকেও আমি ডায়াবেটিসের এবং ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের ফুড যেটা বলি আর কি, পায়ের সমস্যা নিয়ে আমি কথা বলবো। আমাদের একটা কলার বোধ হয় আছেন, আমি যাই হোক প্রথমে একজন কলার আমি কলারকে নিয়ে নিই। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ইসলাম আলাইকুম কলার, কোত্থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি লাইভ মাত্র আমি না। জি জি, আপনি লাইভে আছেন? হ্যালো, জি। আমার আমার আর্থ্রাইটিস। জি, আমার আর্থ্রাইটিস মানে রুমাটোলজি আর্থ্রাইটিস। জি, তো আমার কোমরে বেশি ব্যথা আর দুনো হাঁটুত। জি, এটার ব্যাপারে মানে কি করা যায়? আচ্ছা, তাহলে আমি এটা আপনার বয়স কত? আমার বয়স 65। ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। যেহেতু আমি একটু ডায়াবেটিস এবং পায়ের সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছি, তারপরে এর মাঝেই ফাঁকেই আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কল করার জন্য। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন ছিল বিগত দিনে, যে অনেকে পায়ের মধ্যে পেইন করে বা পায়ের মধ্যে চিনচিন করে, এরকম অনেক রকমের সমস্যার কথা কিন্তু অনেকেই আমাদেরকে বলেছেন এবং কমপ্লেন করেছেন। মেইন জিনিসটা হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমি প্রথম থেকেই আপনাদেরকে বলছিলাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের যেটা হয়, দেহের মধ্যে আমাদের ব্লাড সুগারের লেভেল বেড়ে যায়, তাতে একটা সময় যেহেতু আমাদের সার্কুলেশন কমে যায় পায়ের কাছে, পায়ের দিকে, এবং সেখান থেকেই শুরু হয় আসলে আমাদের এই পায়ের বিভিন্ন সমস্যা। তো এই জন্যই আসলে ডায়াবেটিসের রোগীদের পায়ের পরিচর্যা করাটা খুব জরুরি। আমরা পায়ের পরিচর্যা নিয়ে আজকে কথা বলবো, তবে আমাদের একজন কলার আছেন, আমি কলারকে একটু নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ইসলাম আলাইকুম কলার। হ্যালো, ইসলাম আলাইকুম। আচ্ছা, আমি কলারকে পেলাম না। তো এখন পায়ের পরিচর্যার কথা আমি কিন্তু গতদিন আমি বলেছিলাম যে পায়ের পরিচর্যাটা করাটা একটু বেশি জরুরি, এই জন্য যে যারা ডায়াবেটিসের রোগী হন তাদের ক্ষেত্রে যদি কাটা ছেঁড়া কোনো কিছু যদি থেকে থাকে বা কোনো রকমের কোনো, যেমন কারো যদি হাত কেটে যায় বা কোথাও পায়ে কেটে যায়, তাহলে কিন্তু এটা শুকাতে কিন্তু নর্মাল মানুষের থেকে কিন্তু অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এই ঘাটা শুকোতে চায় না, দীর্ঘদিন ধরে এটা মানুষের পায়ের সঙ্গে থাকুক আর হাতের সঙ্গে থাকুক এটা কিন্তু থেকে যায়। একবার ভালো হয় আবার আসে, একবার মানে ঠিক এক্সিমার মতো একটু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের আসলে কিছু পরিচর্যা করাটা খুব জরুরি যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের। আমাদের আরেকজন কলার আছেন, আমি কলারকে একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে বলছি। জি আপা, আপনি একটু জোরে কথা বলবেন, আপনার কথা আমি একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি। জি, আমি ডায়াবেটিক্স, আমার তো আমার আগে কিতা কিতা ডায়াবেটিক্স খাওয়া লাগবো আর কিতা খাইতাম না ওটা কইবা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এটা খাওয়ার ব্যাপারটা বলবো, ডায়াবেটিস এবং ডায়েট নিয়েও আমি আজকে কিছু কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে রিং করার জন্য, টেলিফোন করার জন্য। অনুষ্ঠান দেখতে থাকেন, আপনার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। জি,
তো যাই হোক, এরকম আমাদের কাছে যেরকম আমাদের লাস্ট কলার যেমন প্রশ্ন করলেন যে কি খাবো আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে, এই রকমই কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকে যে আমি ডায়াবেটিস আসলে আমার কি করা দরকার, বিভিন্ন রকমের প্রশ্ন, যার জন্য আমি এটাকে কয়েকটা পর্বে কিন্তু ভাগ করেছিলাম যে ডায়াবেটিসের ঠিক প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বলে করিনি, কিন্তু কন্টিনিউশন রাখা ছিল। কারণ আমি যখনই কোনো কিছু বলতে গেছি তখন দেখা গেছে যে প্রোগ্রামের সময় যেহেতু এক ঘন্টা, সেহেতু আমি যারা কলার থাকেন তাদের সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার হয়তোবা বলার পরিমাণটা তখন কমে যায়। তো আজকে আমি মেইন যেটা বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো সেটা আমি বারে বারে বলেছি, ডায়াবেটিস। এবং আজকে পর্যন্ত আমার কাছে মোটামুটি 20 জন রোগীর কাছ থেকে কমপ্লেইন আছে যে তাদের পায়ের বিভিন্ন প্রবলেম হয়েছে, যে প্রবলেমগুলো আসলে ডায়াবেটিসের রোগীগুলোই যে হচ্ছে, তো সেগুলো সম্পর্কে তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই ডায়াবেটিস এবং ফুড মানে পায়ের পরিচর্যা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। এখানে আমি প্রথমেই বলেছিলাম যে মেন সমস্যা হচ্ছে সার্কুলেশন কমে যায় ডায়াবেটিসের রোগী যারা থাকেন তাদের। এবং কিন্তু এখানে কতগুলো জিনিস আপনাকে বুঝতে হবে, যেমন অনেকে যেমন প্রশ্ন করেন যে আমি কীভাবে বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে, তখন যেমন আমি বলেছি আপনাদেরকে যে আপনি যদি ঘন ঘন প্রস্রাব করেন, বিশেষ করে রাতের বেলাতে যদি আপনি দেখেন যে ঘুম ভেঙে প্রস্রাব করতে যাচ্ছেন বেশি, তাহলে পরে আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তারপরে বলেছিলাম কি যে যদি মনে হয় আপনার কাছে আপনি খুব টায়ার্ড ফিল করছেন, দুপুরে ভাত ঘুমের মতো কোনো কিছু হচ্ছে, তখন আপনাকে বলতে হবে যে আপনি একটু ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করবেন। আর যাদের জেনেটিক্যালি বলবো যে বাবা মার আছে, তাহলে তাদেরকে বলেছি যে অবশ্যই আপনারা যদি 40 আপ হন তাহলে আপনারা একটু আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এবার টেস্ট করে নেবেন যে আপনি যেহেতু আপনি একটা রিস্ক ফ্যাক্টর বলে থাকি আমরা যে আপনি আপনার ডায়াবেটিস হতে পারে যেহেতু পিতামাতার ছিল, সেহেতু আমরা তাদেরকে বলি যে আপনারা একটু চেক করবেন ভালো মতো, যাতে আপনাদের যদি কোনো ডায়াবেটিস থেকে থাকে তাহলে এটা এটা মানে তখন তারা নির্ণয় করে আপনার ডাক্তার আপনাকে ওষুধ দেওয়া লাগবে কি আপনার কোনো পরামর্শ দেওয়া লাগবে সেটা ঠিক করবেন। আমাদের একজন কলার আছেন, আমি কলারকে একটু নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। সালাম আলাইকুম, আমি জাফর শাহ বলি, মাত্রাম থেকে ইসলাম। জি বলেন, শুনছি। আচ্ছা, আপনার পাওয়া প্রতি হয়ে গেছে, আঁটু ইয়া বড় প্রবলেমও আছি, এবার হয়েছি যারা হয়েছে বাত, এখন যারা ফাউলেতে ইঞ্জেকশন মাত্রিকটা ঠিক আছে। জি, পায়ের কোথায় ব্যথা আপনার? হাঁটু, হাঁটুতে ব্যথা। ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি যে হাঁটুর ব্যথার কথা বলছেন, আপনার বয়স কত? ডায়াবেটিস আছে, ডায়াবেটিস এখন নরমাল আছে। জি আচ্ছা, ডায়াবেটিস এখন আপনার নরমাল আছে। আপনার এমআর কবে করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এটার প্রশ্নের উত্তরটাও আমি দিব। আমি যেহেতু অনুষ্ঠানে একটা ধারাবাহিকভাবে আমি কিছু কথা বলার চেষ্টা করছি, অনুষ্ঠান শুনতে থাকবেন। জি জি অবশ্যই ঠিক আছে, কারণ আপনার অবস্থাটা কি আছে সেটা আপনার ডাক্তারের কাছে যেহেতু রিপোর্ট আছে, আপনার জিপির কাছেও রিপোর্ট আছে, তারা দেখেছেন, দেখার পরেই তারা কিন্তু ডিসিশন নিয়েছেন যে আপনাকে কি করতে হবে বা কি ট্রিটমেন্ট দিতে হবে। অবশ্যই তারা এর আগেও আমার একটা ইনজেকশন মারছে এপ্রিলও, আমার লেফট জি 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 একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে। কারণ এ ধরনের রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করতে হলে এইভাবেই শুরু করতে হয় এবং এইভাবেই এটাকে চালাতে হয় এবং কতটুকু ভালো থাকছেন এটা দেখতে হয়। সুতরাং এটা একদম ঠিক আছে, আপনি আপনি একদম টেনশন করবেন না। জি ইসলাম আলাইকুম। জি তো যাই হোক, আমরা বলেছিলাম যে যাদের যারা রোগীরা আছেন যাদের ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনারা কতগুলো জিনিস একটু খেয়াল করবেন। যেরকম বলেছেন, প্রথম বলেছিলাম যে পায়ের পরিচর্যার জন্য আপনারা খেয়াল করবেন। আপনাদের পায়ের ক্ষেত্রে আপনারা যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে কী, যে পায়ের স্কিনের কালার চেঞ্জ হবে, তারপরে তারপরে চেঞ্জ হবে আপনার কি যে ধরেন যে পায়ের মধ্যে কিছু টেম্পারেচার পাওয়া যেতে পারে এবং পায়ের মধ্যে ঘা, আপনার একটা একটা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে এর একটা ঘায়ের মতো দেখা যাচ্ছে, যে এরকম কিন্তু ডায়াবেটিসের যারা রুগী হয় তাদের কিন্তু এরকম ওই আলসারেশন বলে থাকি আমরা, এরকম হয়ে থাকে, আলসারেশনের মতো হয়ে থাকে। বিভিন্ন রুগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের পাটা একটু বাঁকা হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে একটু ফুলে যায়, যেটাকে আমরা সোয়েলিং বলে থাকি। হ্যাঁ, অ্যাঙ্কেলে বা গিটে, পায়ের গিটে একটু ব্যথা করে। তারপরে আবার ধরেন যে আপনার ওই জুতো যারা একটু টাইট পরে তারা অনেক সময় কমপ্লেইন করে যে তাদের নোকের ওখানে ব্যথা করছে বা এরকম কিছু তাদের তাদের থাকে, মানে ব্যথাগুলো থেকে থাকে।
এখন তারা তাদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলে থাকি যে আপনি যদি একটু কেয়ারফুলি আপনার পায়ের দিকে খেয়াল করেন, যদি দেখেন কোনো রকমের এই যে দেখালাম আলসারেশন এত বড় হয়তো বা হয়েছে অনেক পরে, প্রথমেই যদি দেখেন যে একটা স্কিনের চেঞ্জ কালার চেঞ্জ হচ্ছে, যদি দেখেন যে আপনার কোনো জায়গাতে কেটে ছিঁড়ে গেছে পায়ের মধ্যে সেটা শুকাচ্ছে না, পায়ের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, পা একটু ফুলে গেছে অথবা এক সাইড ফুলে গেছে, সোয়েলিং যেটাকে বলি আমরা, তাহলে পরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে আপনাকে। কারণ যদি আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা নর্মাল যে আপনার যদি ডায়াবেটিস, তার মানে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই, ঠিক আছে? তো এই কন্ট্রোলে আনার জন্য তখন আপনাকে আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু পরামর্শ করতে হবে। ডাক্তার তখন আপনাকে সেটার জন্য যা যা ট্রিটমেন্ট করার, বা ডায়াবেটিস ফুড যখন আমরা বলি তখন আমরা সাধারণত বলে থাকি যে পায়ের পরিচর্যার জন্য আমরা তখন রোগীদেরকে হয়তো বা পায়ের পরিচর্যা যারা করেন তাদের সঙ্গে কথা বলতে আমরা পাঠাই এবং পরামর্শ করতে পাঠাই। তো বন্ধুরা, আমরা আজকে কথা বলছি ডায়াবেটিস এবং পায়ের পরিচর্যা নিয়ে। আপনারা অনুষ্ঠান দেখছেন আয়ন টিভিতে Sky 782। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে আপনাদের সঙ্গে আবার আমি আসছি ডাক্তার রুবেল সাজিদ সুস্থ থাকুন অনুষ্ঠান থেকে চ্যানেল আইওয়ানের। ধন্যবাদ। সাজিদ আবার একটা ছোট্ট ব্রেকের পরে আপনাদের সামনে হাজির হলাম আয়ন টিভিতে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আয়ন টিভি মানে হচ্ছে Sky 782। যারা স্কাইয়ে ইংল্যান্ডে অথবা ব্রিটেনে, ব্রিটেনের বাইরে আমেরিকাতে, বাংলাদেশে, এশিয়ার যে কোনো দেশে, ইউরোপে অথবা অস্ট্রেলিয়াতে দেখছেন আমাদের অনুষ্ঠান, তারা হয়তো বা বিভিন্ন সময়ে, আমি বলতে পারবো না কোন কোন সময়ে আপনাদের এখন চলছে, যারা সরাসরি দেখছেন তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এবং একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমাদেরকে সরাসরি কল করে আপনারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো আলোচনা থাকলে আমাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে চেষ্টা করি যে কোনো রোগের বিষয়ে আপনারা প্রশ্ন করলে সেগুলো নিয়ে কিছুটা পরামর্শ আপনাদের সঙ্গে করতে। আমরা আজকে কথা বলছি ডায়াবেটিস এবং পায়ের পরিচর্যা নিয়ে। আমাদের একটা কলার আছেন, আমি তো দেখি আমাদের কলার কে আছেন। জি, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি বলেন, আসসালামু আলাইকুম। জি, আমি ফোন করছি, আমার আর্থ্রাইটিস নি প্রবলেম আকি, তে খুব বেশি আকি, এমআরআই হইয়া তারা ফাইছে, তখন কো ডাক্তারে আমার অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আপনাকে। এখানে আমাদের যে লাস্ট কলারের যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে আমি বারে বারে যেটা বলবো সেটা হচ্ছে যে আর্থ্রাইটিসের নি যদি প্রবলেম যদি থেকে থাকে আপনার, তাহলে এখানে আপনার ডাক্তার যে এমআরআইটা করেছেন এবং সেখানে যে রিপোর্টটা আছে,
আপনি হয়তো বা বলছেন আমাকে একভাবে, কিন্তু ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি আসল ছবিটা আছে, উনি সেটা দেখার পরে উনি একটা ডিসিশন নিয়ে আপনাকে আসলে বলবেন কোনটা করবে, মানে কীভাবে আপনি ট্রিটমেন্টটা নিতে চান বা কোনটা করলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইঞ্জেকশনের কথা যেহেতু বলা হয়েছে, লকডাউনের জন্য হয়তো বা এটা তারা সময় করতে পারেনি, তবে লকডাউনের পরে যদি সময় করতে পারে তবে আপনি ইঞ্জেকশনটা ডাক্তার যদি আপনার পরামর্শ দিয়ে থাকে তাহলে নিয়ে নেওয়াটা ভালো। আর অপারেশনের কথা যেটা বলছেন, এটা আসলে আপনার ডাক্তারই আসলে ঠিক এটাকে ঠিক করবেন, যে এটা যদি দেখেন যে না কোনো কিছু করা যাচ্ছে না তখন হয়তো বা অপারেশন ছাড়া কিছু করার থাকবে না, সেক্ষেত্রে আপনাকেই কিন্তু ঠিক করতে হবে এবং আপনাকেই কিন্তু বলতে হবে ডাক্তারকে যে আপনি আসলে কোন ট্রিটমেন্টটা চান। ভালো থাকবেন। আমরা আজকে কথা বলছিলাম ডায়াবেটিসের ফুট পরিচর্যা, ডায়াবেটিসের যে পা সেটার পরিচর্যা নিয়ে। তো সেখানে আমরা বারেবারেই ডায়াবেটিসের পায়ের কথা বলি এই জন্য যে আমরা হাঁটাচলা করি তাতে কিন্তু আমাদের পায়ের উপরে অনেক চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু যদি ব্যথা করে তখন কিন্তু রোগীরা প্রায়ই কমপ্লেন নিয়ে আসে, আমার পায়ে এখানে ব্যথা করে ওখানে ব্যথা করে। আসলে ডায়াবেটিসের রোগীদের কিন্তু এটা একটা কমন প্রবলেম। আমাদের একটা একটু কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মাহবুব চৌধুরী। জি মাহবুব সাহেব, আমার ডায়াবেটিস সম্বন্ধে, আমার ডায়াবেটিসটা আপনার এই যে ফাস্টিং টেস্টে আসছে 6.5, জি, এমতো অবস্থায় কি আমার মেডিকেশন নেওয়াটা কি ঠিক হবে না অপেক্ষা করতে? আপনার বয়স কত? আমার বয়স অ্যাকচুয়ালি বয়স তো 69 ইয়ার্স। ঠিক আছে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আপনাকে। আমাদের সাথেই থাকবেন, আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমি আমাদের এই লাস্ট কলারের প্রশ্নের উত্তরটা সরাসরি দিয়ে নিচ্ছি। আমাদের লাস্ট কলারকে আমি আসলে, আমাদের একটা পুরনো প্রোগ্রামগুলো আপনারা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে পাবেন, আপনি একটু যদি দেখতে পারতেন। আমি একদিন প্রি ডায়াবেটিস নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, একটা না দুটো অনুষ্ঠান করেছি আমি প্রি ডায়াবেটিস নিয়ে, যেটাকে আমরা বর্ডার লাইন ডায়াবেটিস বলি। তো সেক্ষেত্রে আমি কিন্তু বারেবারে বলেছিলাম যে 5.5 থেকে 6.9 পর্যন্ত যারা আছেন তাদেরকে আমরা কিন্তু রিস্ক গ্রুপের মধ্যে ফেলি, যে ইনারা হচ্ছেন ডায়াবেটিসের জন্য রিস্ক গ্রুপের মধ্যে আছেন, বর্ডার লাইনে আছেন, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি তারা এটাকে কন্ট্রোল না করে। সেক্ষেত্রে ডাক্তাররা যেটা করা হয়, যখন যে আমরা একটা নতুন একটা টেস্ট করা হয়, এখন আপনারা অনেকেই জানেন যে ফাস্টিংটা একরকমের টেস্ট, আর একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় HbA1c, একটা এনজাইমের টেস্ট করা হয়। এটা আপনার ডাক্তার, আপনি জিপির কাছে যখন যাবেন তখন জিপি আপনার ব্লাড নিয়ে এই টেস্টটা করতে পাঠাবে। সেখানে আসলে দেখা যায় যে গত 3 মাসে আপনার ব্লাড গ্লুকোজের লেভেলটা কী ছিল, সেখানে যে ভাবে দেখা, সেখানে হয়তো বা দেখানো হয় 42, 45, 47, 50 এরকম দেখানো হয়। তো এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কোনো কিছু নাই, কারণ এই ইউনিটগুলো ডাক্তার জানেন যে কোনটা কোন ইউনিটের উপরে পড়বে বা কোনটা কীভাবে পরিমাপ করা হয়েছে। তো সেখানে সাধারণত যে যদি এটা 48-এর উপরে চলে যায় তাহলে পরে সচরাচর 48 থেকে 50-র উপরে, 50-র কাছাকাছি চলে গেলে তখন ডাক্তার কিন্তু ওষুধ দিয়ে ফেলেন। এখন আপনার ফাস্টিং যদি 6.5 হয়ে থাকে তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি একটু আপনার জিপির সাথে যোগাযোগ করে, যদি আপনি আপনার ওই HbA1c যেটা বলছিলাম সেটা টেস্ট যদি আপনার জিপি করে দেন আপনাকে, তাহলে পরে আপনি, তিনি বুঝতে পারবেন আপনার জিপি যে আসলে আপনার ওষুধ নেওয়ার দরকার আছে কি না আছে। এটা আসলে আপনিও যেমন ঠিক করতে পারবেন না, বা এখান থেকে আমরাও কেউ ট্রিটমেন্টের কথা কিছু বলতে পারবো না, কারণ ব্লাড গ্লুকোজের লেভেলটা আপনার গত 3 মাসে কী ছিল এটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার মেডিকেশন করা দরকার হবে কি না হবে এটা ঠিক করা। যদি এটা বেশি থাকে অবশ্যই আপনি, আমার মনে হয় আপনার ডাক্তার আপনাকে চেষ্টা করবেন যে একটু মেডিকেশন দিয়ে আপনাকে যাতে ব্লাড গ্লুকোজের লেভেলটাকে কমিয়ে রাখা যায়, আর তা না হলে আপনাকে হয়তো বলবেন এক্সারসাইজ করার কথা। আর আমি বারেবারেই বলেছি যারা প্রি ডায়াবেটিসের রোগী তাদের জন্য দুটো জিনিস খুব বেশি করণীয়, একটা হচ্ছে এক্সারসাইজ, যেটাকে আমি বারেবারে বলতে থাকি হাঁটো হাঁটো হাঁটো, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মোশন। যত বেশি হাঁটতে পারবেন, যত বেশি চলাফেরা করতে পারবেন তত আপনাদের জন্য এটা ভালো, যে আপনার যে খাওয়া দাওয়ার জন্য আপনার দেহে যে ক্যালোরিটা গেইন করছেন, ব্লাড সুগারের লেভেলটা যেটা বাড়ার জন্য
বাড়িয়ে দিচ্ছে আপনার, সেইটাকে আপনাকে বার্ন করে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে লেভেলটা আবার কমে যাবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা আপনার সব থেকে বেশি প্রয়োজন, হাঁটো হাঁটো হাঁটো, আপনার একটু পরিশ্রম করা। আপনাকে কী করতে হবে, আপনার যে ক্যালোরি আছে এক্সট্রা এটাকে বার্ন করে দেওয়া, তাহলে আপনার আপনার ব্লাড গ্লুকোজের লেভেলটা অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে দেহের। আর একটা জিনিস হচ্ছে যে আমরা খুব ফ্যাটি খাওয়ার খাই অনেকেই, সেই ফ্যাটি খাওয়ারগুলোকে একটু আপনার কম কম খেতে হবে, পারলে ফ্যাটি খাওয়ারকে বাদ দিয়ে দেওয়ারই চেষ্টা করতে হবে। আর যারা ভাত, যেহেতু আমরা বাঙালিরা যেটা করে থাকি যে ভাত আমরা একটু বেশি খাই, বা শর্করা জাতীয় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমরা বেশি খেয়ে থাকি, আমাদেরকে আসলে এটা একটু কমাতে হবে। আমাদেরকে বেশি করে ভেজিটেবল খেতে হবে, আমাদেরকে ফলমূলের দিকে খেতে হবে। মেন কথা হচ্ছে ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদেরকে খেতে হবে, কারণ এই খাবারগুলো খেলে অটোমেটিক্যালি হয় কি, আমাদের শরীরের যে নিউট্রিশনটা দরকার সেটাও আমরা ঠিকমতো পাই, কিন্তু আমাদের দেহের মধ্যে এক্সট্রা কার্বোহাইড্রেট বা এক্সট্রা গ্লুকোজটা পরে এখানে যেটা ব্লাড সুগার বাড়িয়ে দেয় আমাদের, সেগুলো কোনোটাই তখন আর বাড়িয়ে দিতে পারে না। তো এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে যারা প্রি ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য মেন জিনিসটা হচ্ছে আপনাদের একটু বেশি করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া এবং ডায়েট কন্ট্রোল করা, এটার উপরে আপনাকে চেঞ্জ করতে, আপনাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। আমাদের একটা কলার আছেন, আমি একটু কলারকে নিয়ে আসি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি বলেন, কে বলছেন, কোত্থেকে বলছেন, একটু জোরে বলবেন। আমি বেগানাম থেকে বলছি। জি বলেন। আমি একটু আলাপ করব স্যারের সাথে। জি বলেন, জি বলেন, আমি শুনছি, বলেন। আমার তো ডায়াবেটিস হাইটা হাই, 15-16-18-19 পর্যন্ত থাকে। আচ্ছা, চাইলে আমি এখন কমাইতাম পারি না, ইনসুলিন লই সকালে লই 50 আর বিকালে লই 30 রাইট। আচ্ছা, রাইটলি জি, এরপরে কমে না। আচ্ছা, আর ও ট্যাবলেট খাই সকালে একবার, আর বিকালে একবার, আর রাইট একবার, মেথরমিন একটা একটা থাকে আর ওই ডাইন ঔষধ থাকে। জি জি। তো আমার 37 বয়স। জি ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। আমি আপনি যতটুকু আপনি থাকবেন আমাদের অনুষ্ঠানে আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনার যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি ইনসুলিন আপনাকে নিতে হয়, যে ইউনিটটা বললেন 50 এবং 30 ইউনিট আপনি নেন, এটা আপনার দেহের যে টেস্টটা করা হয়, আপনার জিপি যে টেস্টটা করেন, যে মানে ল্যাবরেটরিতে যে টেস্টটা যেটা করেন আপনি, সেখানকার রিপোর্টের উপর বেস করে আপনার জিপি কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছেন এবং এই ইউনিটগুলো মেনটেন করেছেন। কারণ একটা রুগীর ব্লাড গ্লুকোজের লেভেলটা কী থাকে সেই রিপোর্টটা নেওয়ার পরে কিন্তু একটা ডাক্তার সেটাকে ঠিক করে যে কত ইউনিট তার ইনসুলিন লাগবে বা কয়টা মেডিসিন লাগবে। তো সেক্ষেত্রে আমার পক্ষে যেটা বলার প্রশ্ন সেটা হচ্ছে কি, আমি বলবো আপনাকে, আমি একটু আগেই বললাম যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মোশন চলাফেরাটা একটু বাড়াতে হবে এবং চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, চিনি তো খাওয়া যাবেই না। দুই নম্বর হচ্ছে শাকসবজি এবং ফলমূল খাওয়ার দিকে একটু আপনার মনোনিবেশ করতে হবে। আর আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা বারে বারে বলে থাকি যে 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি প্রতিদিন আপনি হাঁটতে পারেন তাহলে পরে খুবই ভালো আপনাদের জন্য। এটা আমাদের একজন কলার আছেন, আরেকজন, আমি কলারকে একটু নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? সালাম আলাইকুম। জি ইসলাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? নাম সাজ্জাদ, লন্ডন থেকে বলছি। জি সাজ্জাদ ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বয়স 43 এবং এক্সারসাইজের প্রি ডায়াবেটিক এক্সারসাইজের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। জি, হাঁটা সাথে কতক্ষণ হাঁটতে হবে এবং হাঁটার সাথে অন্য কোনো ব্যায়াম কি দরকার, যেমন বুকডন যেটাকে আমরা প্রেসিং বলি, এই ধরনের কোনো ব্যায়াম কি দরকার? জি অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি আপনার প্রশ্নের উত্তরটা সরাসরি দিচ্ছি। আমি গত অনুষ্ঠানে যখন আমি প্রি ডায়াবেটিস নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম এবং বুঝিয়ে বলেছিলামও। সেটা আসলে জিনিসটা হচ্ছে যে হাঁটার ক্ষেত্রে আপনি
যদি 40 মিনিট হাঁটতে পারেন, একটা মেজারমেন্ট করে দেখা গেছে যে যদি 40 মিনিট 30 মিনিট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু 30 থেকে 40 মিনিট যদি আপনি হাঁটেন তবে আপনার হাঁটার গতি থাকতে হবে হচ্ছে 3 মাইল পার আওয়ার। এটা বলা হচ্ছে সর্বনিম্ন থাকতে হবে 3 মাইল পার আওয়ার, তার মানে হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার পার, মানে আপনি একটা ট্রেন ধরতে দৌড়িয়ে যাচ্ছেন একটু জোরে জোরে হাঁটছেন তা না, মোটামুটি একটা স্পিড। তো সেই স্পিডটাতে আপনাকে হাঁটার চেষ্টা করে যদি কর, তাহলে পরে মানুষের যে কিলো ক্যালোরিটা চলে যায় সেটা আসলে মানুষের এক্সেস যে খাওয়া দাওয়া হয় সেটা বার্ন হয়ে যায়, এটা একটা মানে রিসার্চাররা এই কথাটা বলেন। আর দুই নম্বর হচ্ছে যে আপনার বুক ডন বা যে কোনো কায়িক পরিশ্রমী যেটা আপনি করেন, যে ধরনের ব্যায়ামই আপনি করেন প্রত্যেকটাই কিন্তু আপনার জন্য জরুরি। আপনি আপনার ব্যায়াম যেগুলোই করেন, ফ্রি হ্যান্ড করেন আর আপনি জিমে যে করেন, আপনি সবগুলোই চালিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। আমাদের আর একটা কলার আছে, আমি একটা কলারকে নিয়ে নিচ্ছি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ইসলাম আলাইকুম, আমি ইসলামগঞ্জ থেকে বলছিলাম। জি বলেন। বলছিলাম যে আমার ওয়াইফের এই বাম সাইডে পেটের মধ্যে মানে সবসময় জ্বালা পোড়া করে। আমি আপনার কথা বুঝতে পারছি না, একটু জোরে বলবেন। বলতেছি যে আমার ওয়াইফের বাম সাইড, জি, সবসময় ভিতরে বাম সাইডে পেটের দিকে আর কি সবসময় জ্বালা পোড়া করে। এটা কি তল পেটে না উপরের দিকে? আচ্ছা তারপরে বলেন। জি শুনছি, বলে যান। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্ন যতটুকু বুঝতে পেরেছি যে আপনার স্ত্রীর তল পেটে বাম সাইডে ব্যথা করে। এখন বাম সাইডে ব্যথা করে এটার জন্য কিন্তু অনেকগুলো কারণে এটা হতে পারে। আমার একটু যেটা মনে হয় যে আমি এটা নিয়ে বলবো আমাদের ছোট্ট একটা ব্রেক থেকে এসে, তবে এটার ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জিপির সঙ্গে একটু কথা বলে নেওয়াটা খুব জরুরি, তবে সেটা আপনার প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো। আমি ছোট্ট একটা ব্রেকে যাব। দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন আমাদের এই আয়ন টিভিতে, স্কাই 782-তে। ছোট্ট ব্রেকের পরে আমি ডাক্তার রুবেল সাজিদ আবার আপনাদের সামনে সুস্থ থাকুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, আমি ডাক্তার রুবেল সাজিদ আবার হাজির হলাম আপনাদের সামনে সুস্থ থাকুন অনুষ্ঠান নিয়ে আয়ন টিভিতে, স্কাই 782। আর আপনারা যারা ইংল্যান্ডে বা ইংল্যান্ডে ইউকেতে বা ইউকের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করতে পারেন, এখানে একটা টেলিফোন নাম্বার আছে, তাহলে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, সেগুলো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকলে আমাদেরকে আপনি করতে পারেন। আমাদের একজন কলার আছে, আমরা একটু কলারকে নিয়ে আসি। জি কলার, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, বলেন। স্যার আমি তো 73 বলছিলাম আমার বয়স। জি। আর সুগার খুব বেশি থাকে, হাই থাকে। জি বলছি আপনাকে। জি তো এখন বলছেন ফ্রুটস খাওয়ার জন্য আর ভেজিটেবল খাওয়ার জন্য, তো কি খাওয়ার জন্য? ফ্রুটস আর ভেজিটেবল খাওয়ার জন্য আপনি বলছেন। জি জি জি। তো আমি ফ্রুটস কত খাবো?
ফাইবার খেতে হবে আপনাকে বেশি করে, ফাইবারযুক্ত খাবার আপনাকে বেশি করে খেতে হবে। সেক্ষেত্রে যেমন ধরুন যে আপনি যদি একটা দোকানে যান তাহলে দেখতে পাবেন যে যদি আপনি সেখানে কিন্তু লেখা থাকে যে ইকোলজিস্ট কী কী আছে, বা আপনি একটা চার্ট থাকে, যদি আপনি আপনার ডাক্তারের সঙ্গে বা ডায়েটিস্টের সঙ্গে পরামর্শ করেন তখন তারা বলে দিবে আপনাকে যে কী কী আপনি খাবেন বা কী কী খেতে পারবেন না। সেক্ষেত্রে মেন যে গাইডলাইনটা থাকে সেখানে কিন্তু বলা থাকে যে আপনাকে ভেজিটেবল খেতে হবে বেশি করে এবং প্রোটিন খেতে হবে, সাথে হচ্ছে ফ্রুটস খেতে হবে। এই জন্য বলা হয় যে কিছু কিছু ফ্রুটস অবশ্য ডায়াবেটিস বাড়িয়েও দেয়, এটাও সত্যি কথা, তবে আপনাকে সেগুলো বাদ দিতে হবে। আমাদের আরেকজন কলার আছেন, আমি কলারকে একটু নিয়ে আসি। যে কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আপনি আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন কলার প্লিজ। জি বলেন, শুনছি আমি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ডাক্তার সাহেব শুনছেন? জি শুনছি, বলেন। আমার বয়স নিয়ারলি 90। জি, আজ প্রায় 30 বছর যাবৎ আমি ডায়াবেটিসকে ভুগছি। জি, এবং টাইপ 2 আমি ট্যাবলেটও আছি। জি, এখন গত মাসে আমার রাস্তার COVID-19 হয়ে গেল। আমি গেলাম হসপিটাল, গিয়ে এক মাস থাকলাম, যখন আমি সুস্থ আছি। জি, কিন্তু আমার প্রবলেম হয়েছে, আমার ফাওয়ার পাতা বেঁচে চলাম। আমি ফাওয়ার মোজা আছে না খালি হয়ে আছে আমি বুঝতাম পারি না। এখন এই সমস্যাটা কি তৈরি? জি, আমি এটা নিয়েই আজকে কথা বলছিলাম। আপনি অনুষ্ঠানটা দেখতে থাকেন, আমি একটু বলবো যে এটা পায়ের পরিচর্যাটা কী করা লাগে বা কেন এটা হয়। আমি কিন্তু কিছুটা বলেছি, আমি আবার এটা নিয়ে রিপিট করবো। সুতরাং আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমাদের আরেকজন কলার আছেন, আমি একটু কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম কলার, আমি কথা শুনতে পাচ্ছি না কলারে, আমি খুব দুঃখিত। যাই হোক, আমি আমার কলারদেরকে একটা কথা বলি, আমি কেন শুনতে পাচ্ছি না সেটা হচ্ছে যে আপনারা আপনাদের টিভির সাউন্ডটা যদি বাড়িয়ে রাখেন তাহলে আমি এখানে কিছু শুনতে পাই না, কারণ তখন ডাবল হয়ে যায় কথা। তো আপনারা প্লিজ আমাকে কল করার সময় আপনার টিভির সাউন্ডটা বন্ধ করে তারপরে কল করবেন আমাকে। তো যাই হোক, আমরা এখানে যেটা কথা বলছিলাম, আমি ব্রেকের আগের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা থেকে আমি আবার আপনাদেরকে আলোচনার মধ্যে ফিরে আসে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক টেলিফোন করে বলেছিলেন যে তার ওয়াইফের পেটের বাম দিকে ব্যথা করে। তো এখন আমি তাকে বলেছিলাম যেটা যে আমি বলার চেষ্টা করতাম, আসলে পেটের বাম দিকে ব্যথা করে এটা আসলে অনেকগুলো কারণে হতে পারে। সেক্ষেত্রে আসলে আপনার ওয়াইফকে একটা থরো চেকআপের দরকার আছে। এটা আপনি আপনার জিপির সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাকে মনে হয় একটু চেক আপের জন্য তিনি সময় দিবেন আশা করব, এবং সেই চেক আপের পরে উনি বুঝতে পারবেন আসলে এবং কোন প্রসেসে বা কোনভাবে তিনি ট্রিটমেন্ট দিতে চান এটা উনি ঠিক করতে পারবেন। সুতরাং আমি আপনাকে যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে আপনার জিপির সঙ্গে একটু দেখা করে প্রবলেমটা একটু বলবেন এবং চেষ্টা করবেন যে যাতে আপনি এটার খুব তাড়াতাড়ি, এটা যদি আলসার হয়ে থাকে তাহলেও এটা যেমন ব্যথা করে তেমন পেটের মধ্যে আরও অনেক কিছু হতে পারে। সুতরাং আপনি অতি সত্বর আপনার জিপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে আমার এখানে আরেকটা যেটা বলেছিলাম আমি, যে আমি ফ্রুটসের কথা বলেছিলাম, সেই জন্য আমাকে সেকেন্ড কলার আর একটা বলেছিলেন। আমি বারবারে কিন্তু বলছি ভেজিটেবল বেশি খাবেন, ফ্রুটস খাবেন, কিন্তু কিছু ফ্রুটস কিন্তু ডায়াবেটিস বাড়িয়ে দেয়, সেগুলো ফ্রুটসকে আপনারা বাদ দেওয়ার একটু জানার চেষ্টা করবেন গাইডলাইনগুলো থেকে। আমিও বলেছি একবার আপনাদেরকে, আমি আবারও বলবো, তবু তারপরেও বলছি যে আপনি একটু দেখে খাবেন যেগুলোতে আপনার ডায়াবেটিসের ইয়াটা বেড়ে যায় আপনি মনে করছেন যে সেগুলো আপনি বাদ দিয়ে খাবেন। আমাদের আরেকজন কলার আছেন, আমি সেই কলারকে একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বার্মিংহাম থেকে কইরাম। জি বলেন। আমার কয়েকদিন ধরে ও ঠান্ডাটা ফললেও আমার বেশিরভাগ শরীরটা সাবায় বেদনা করে, যেমন জয়েন্টে জয়েন্টেও বেদনা করে। তার বাদেও ডাইন ফাওয়ার মাঝে এই ঠান্ডা পড়ছে মানতে কতদিন ধরে, ঘুমাইলেও তার পাইজেনে ফার আঁটুর নিচে কিংবা আঁটুর উফরে গুস্তর মাঝে সাবায় জিলকায় বেদনা করে, আর রাইতইলে ঘুমাইলে বাদে বেশি করে।
ঘুম সারি যায় কিন্তু ওইটা বিক্স টিক্স দিই, খালি জিরা তেল দিই। এটা আপনার পায়ের তলাতে, পায়ের তলাতেও কি কামড়ায়? জি না, ফার তোলা থামড়ায় না, ফার বুস্তর মাঝে, উপর মাঝে কমলে। আচ্ছা জি হয়। তো তারা আমারে ডাক্তার, আমি ফোন করে দিয়া অ্যাপার্টমেন্ট লইয়া দুইবার রক্ত নিছে তারা, দুইবার রক্ত নিয়ে তারা দেখলো, দেখকে দেখার পরে কইছে জানে কোলেস্টেরল নাই, ডায়াবেটিসও নাই। তা আরবার ও বেদনার লাগে, এরবারে ইটা হওয়ার বাদে তারা কয় আর কোনো ঔষধ ঔষধ দিছে না আমারে। এর বাদে হিরবার দিকে আমি ঘুমাইতাম পারলাম না জেনে, এর লাগে আরবার ফোন করেছিলাম ও হপ্তা। তো হপ্তা ফোন করার বাদে তারা ফোনে মাইতা কইল জেনে তুই সার্জারি, তাই আমি তোর আমরা তোরে দেখি। তাই আমি কইলাম দেখার মাঝে ইলে মার বাড়া বাই দিয়ে আমার কিচ্ছু নাই, কোনো ফুলাও নাই, কিচ্ছুও নাই, দেখবার মতো নাই। তো বউ তারা দেখছে, দেখে কইল না তোর এটা কুন্তও নাই, আর্থ্রাইটিসও নাই। এখানে ব্যাপার হচ্ছে আপনাকে, আপনার ডাক্তার কিন্তু ঠিক কথাই বলেছেন যে আপনাকে আসলে কিছু চেক আপ তারা আরো কিছু করবেন, সেগুলো চেক আপের জন্য তাদেরকে সময় দিতে হবে এবং তাদের সাথে আপনাকে দেখা করতে হবে। এবং যা হোক দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শেষ পর্যায়ে এসে আমি যেহেতু আজকে কথা বলছিলাম ডায়াবেটিসের এবং ডায়াবেটিস এবং পায়ের পরিচর্যা নিয়ে, সেহেতু আমি আপনাদেরকে এখানে পায়ের পরিচর্যার ক্ষেত্রে যে ফুড লাইন কেয়ারের যে গাইডলাইনটা আছে সেখান থেকে আমি কয়েকটা লাইন আপনাদেরকে আমি পড়ে শোনাবো। সেখানে একটু লেখা আছে কি যে প্রত্যেক দিন আপনাকে আপনার পাটাকে সুন্দর করে দেখতে হবে, এবং এটা ডায়াবেটিসের রোগীদেরকেও দেখতে হবে এবং যাদের বয়স 40-এর উপরে তাদের দেখলেও ভালো। তারপরে বলা আছে যে গরম পানি কখনো পায়ে দিবেন না, পায়ে কখনো গরম পানি দিবেন না। তিন নম্বর জিনিস যেটা দেওয়া আছে যে আপনি আপনার পায়ে ক্রিম বা তেল জাতীয় কিছু দিয়ে এটাকে একটু নরম নরম রাখবেন। তারপরে বলা আছে যে কোনো সময় আপনি ওই কি বলে ওটাকে, যে মানে কোনো জায়গাতে আপনার পায়ে লেগে কেটে গেলে বা পুড়ে বা কিছু হলে সেটাকে একটু সুন্দর করে, সেই ক্ষতটাকে সুন্দর করে একটু ব্যান্ডেজ করে বা পরিচর্যা করে রাখবেন। তারপরে আর একটা কথা বলা আছে, যখন যখন আপনি আপনার নেইল কাটবেন, যখন আপনি আপনার নেক, তখন আপনি একটু কেয়ারফুলি কাটবেন। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি ডাক্তার রুবেল সাজিদ, আয়ন টিভি থেকে, সুস্থ থাকুন অনুষ্ঠান থেকে। আর আয়ন টিভি মানে স্কাই 782। আপনারা যারা যে যেখান থেকে যত দূর দূরান্ত থেকে আজকে আমার সঙ্গে ছিলেন, যারা আমাকে আজকে কল করেছেন এবং আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং সবার সুস্থতা কামনা করে আবার আপনাদের সঙ্গে নেক্সট উইকে আমার দেখা হবে, এই কামনায় আমি অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।